আসসালামু আলাইকুম ও ও আলহামদুলিল্লাহ আসলাত ওসসালাম বাদ সম্মিত প্রিয় ভাই বোনেরা আমাদের এক ভাইয়ের প্রশ্ন হলো যে আমি রাতে বেতর নামাজ আদায় করতে ভুলে গেছি এবং সকালে আমার সেটা মনে হয়েছে এখন আমি কি ওই বেতর আদায় করতে হবে আমাকে এবং করলে কত রাকাত এবং কিভাবে করব। একটা হলো যে আপনি ভুলে গিয়েছেন আর একটা হলো যে আপনি ফজর হয়ে গেছে একটা হলো ভুলে গেছেন সূর্য ওঠার পরে বা ফজরের নামাজের পরে মনে হলো আমি তো বেতন পড়ি নাই তো আরেকটা হলো যে আমি পড়ব কিন্তু ঘুম ভাঙে নাই আমি তাহা পড়ব বা শেষ রাতে উঠে পড়ব যেটাই হোক না কেন বেতর সালা যদি ফজরের আগে কেউ পড়তে না পারে তাহলে কী করণীয় এইটাই হলো প্রশ্ন ঠিক না তাহলে এখানে আমরা বলবো যে যদি আপনি ফজর হয়ে যায় আর সূর্য ওঠার আগে আপনি পড়তে চান বা মনে হয় তাহলে আপনি বেতরেই পড়বেন তিন টাকার ভেতর পর্যন্ত তিন টাকার পড়বেন পাঁচ হলে পাঁচ দুই তিন এক হলে এক সাত হলে সাত যেটা আপনার নিয়ত ছিল পড়বেন সেটাই আপনি আদায় করবেন সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি ভেতরেই পড়বেন আর যদি সেটা ফরজ নামাজ আপনি পড়েছেন বা পড়েন নাই ফরজনামাজ সুন্দর পড়েছেন এরপরে মনে হলো আপনি তাহলে ফরজের আগে বেতর নেন বা ফরজের পরে পড়েন সমস্যা নাই মোট কথা ফজরের পরে সূর্য ওঠার আগে পড়ে যখনই পড়বেন ফজর সালাতের আগে হোক পরে হোক সুন্নতের আগে হোক পরে হোক তাহলে আপনি পড়বেন কিন্তু যদি সূর্য উঠে যায় আপনার মনে পড়ে হ্যাঁ বা আপনি পড়তে চান তাহলে তখন আপনাকে আর বেতর পড়া যাবে না তখন জোড়া পড়তে হবে যদি তাহাজুর সাহ আপনি কাজা করতে চান তাহলে বারো টাকা পড়বেন দুই দুই করে ছয় সালামে বারো ডাকাত রাসুস আসলাম এটা করতেন মাহেশ তালা এটা বলে থেকে হাদিস সাব্যস্ত দুই দুই করে এগারো রাকাত যেহেতু আপনার তাহাজুল সালাত আর তাহাজুল সালাত ঊর্ধ্বে তেরো নিম্নে রাসুল সালসালাম কখনও সাত পড়েছেন কখনও নয় পড়েছেন কখনও এগারো বেশিরভাগ পড়েছেন তেরো কখনও কখনও পড়েছেন সেক্ষেত্রে আপনি দুই দুই করে যদি আপনি বারো রাকাত পড়বেন আর যদি শুধু বেতর পড়েন তাহাজুল হয়তো আপনি পড়েন না তাহলে বেতরটাকে জোড়া করবেন এক রেখার বেতর পড়াভ্যাস থাকলে দুই করবেন তিন থাকলে দুই 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 চার করবেন যদি আপনি পাঁচ রাখার তাহলে দুই দুই করে আপনি ছয় পড়বেন সাত টাকার বেতন হয়তো পড়া আপনার ইচ্ছা ছিল সেক্ষেত্রে আপনি দুই দুই করে আট পড়বেন এটা হলো সালাতের সূর্য ওঠার পরে কাজা করার নিয়ম তখন বেতন করা যাবে না তখন সেটাকে কী জোড়া করে নিতে হবে সাফান করে নিতে হবে বিতরণ করা যাবে না আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তর পেয়েছেন আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে অমল করা দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু